পৃথিবীর কোন দেশে দর্শনকারীদের কি ধরনের শাস্তি দেওয়া হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তবে চলুন আজকের ভিডিওতে পৃথিবীর বিভিন্ন দেশে দর্শকদের কি ধরনের শাস্তি দেওয়া হয় সে সম্পর্কে জেনে আসি। চীনে দর্শকদের জন্য দুটি শাস্তি রয়েছে, প্রথমটি হলো মৃত্যুদণ্ড এবং দ্বিতীয়টি হলো পুরুষাঙ্গচ্ছেদ। তবে এ নিয়েও বিতর্ক রয়েছে দেশটিতে। অনেক সময় মৃত্যুদণ্ড কার্যকরের পর দেখা গেছে লোকটি নির্দোষ ছিল। আরব আমিরাতে দর্শনের অপরাধ প্রমাণিত হলে 7 দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফ্রান্সে সাধারণত দর্শনের শাস্তি 15 বছরের কারাদণ্ড, তবে ঘটনার ক্ষতি ও নৃশংসতার বিচারে তা 30 বছর বা যাবজ্জীবনও হতে পারে। সৌদি আরবে দর্শনের অপরাধ প্রমাণিত হলে প্রকাশ্যে শিরচ্ছেদ করা হয়, তবে তার আগে দোষীকে ঘুমের ওষুধ খাইয়ে অসচেতন করে রাখা হয়। ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে উত্তর কোরিয়ায় দর্শকের বুক জাজরা করে দেওয়া হয়। আফগানিস্তানে রায় ঘোষণার 4 দিনের মাথায় অভিযুক্ত দর্শককে গুলি করে হত্যা করা হয়। আফগানিস্তানে রায় ঘোষণার 4 দিনের মাথায় অভিযুক্ত দর্শককে গুলি করে হত্যা করা হয়, না হলে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মিশরে এখনও মধ্যযুগীয় কায়দায় দর্শকদের শাস্তি দেওয়া হয়। ইরানে দর্শকদের অভিযোগ প্রমাণিত হলে প্রকাশ্যে পাথর মেরে শাস্তি কার্যকর করা হয়, তবে ফাঁসির দণ্ড রয়েছে। ইসরায়েলে দর্শনের অপরাধ প্রমাণিত হলে 0 বছরের কারাদণ্ড দেওয়া হয়, তবে অন্য যৌন নির্যাতনের অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের টেস্ট ও ফেডারেল আইন অনুযায়ী দর্শকের বিচার ভিন্ন। ফেডারেল আইন অনুযায়ী দোষীর সাজা 1 বছর থেকে যাবজ্জীবন হতে পারে। রাশিয়ায় 3 বছর থেকে 6 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে, তবে নরওয়েতে সম্মতি ছাড়া যে কোনো যৌনতা দর্শনের মধ্যে পড়ে। নৃশংসতা অনুযায়ী দর্শকের শাস্তি 3 থেকে 5 বছর পর্যন্ত হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা জানলেন পৃথিবীর বিভিন্ন দেশে দর্শকদের কি ধরনের শাস্তি দেওয়া হয়ে থাকে। সো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। সো গাইস, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।